আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোন ও দাদা বৌদিরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা সকলে মিলে প্ল্যান করলাম সকলে মিলে আজকে বাইরে কোথাও ঘুরতে যাব আর খাইতে যাব তো খাওয়ার কথা শুনে সকলে তাড়াতাড়ি বাসায় যেয়ে যার যার ঘুরে যেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে উঠানে এসে পড়ছে তো আমরা এই যে তারা তাড়াহুড়া করে বের হইলাম বাসা থেকে রিক্সা করে যাব খাওয়ার কথা তুললে কার না মাথা ঠিক থাকে আমরা এই যে দাঁড়ায় আছি রিক্সার জন্য এখন আমরা রিক্সা করে সেখানে যাব আমরা আজকে যাচ্ছি আমাদের গোপালগঞ্জের অনেক ভালো একটি নাম করা রেস্টুরেন্ট এফ রেস্টুরেন্ট সেখানে আমরা সব সকলে মিলে যাইব আমরা এই যে এসে পড়ছি সকলে শিয়ালের বাথানের মতো হুমড়ি খেয়ে পড়েছে রেস্টুরেন্টের মধ্যে সকলে আমরা তাড়াতাড়ি করে ঢুকে পড়ছি আগের ভাগে আমরা যে সকলে সুন্দর জায়গাটি বেছে লয়েছি আমরা এখন উঠে পড়ছি উপরে আগের ভাগে ওরা দেখো যে যে আগে বসে আছে আমরা সকল ভাই বোন এবং আমার সব চাচিরা সবাই মিলে এসেছে আমরা এসে খুব ভাব সাপ লয়ে ছবি টবি তুলছি এটা আমার চাস্ত বোন আছে সেও খুব ভাব মশান দিয়ে ছবি টবি তুলছে এখানে আমরা সকলে যেহেতু টাকা দিয়ে খেতে এসেছি সেহেতু ভাব তো আমরা লইতেই পারি ভাব লয়ে ছবি তুলব এটাই তো স্বাভাবিক এটা আমার চাস্ত ভাই আছে প্রান্ত সেও অনেক ভাব মেরে ছবি তুলছিল তাহারি ঠেঙ্গের ধারে বসছিলেক আমার চাস্ত বোন বুড়ি সরি বুড়ি না ওর নাম হচ্ছে পুতুল ও ও খুব ভাব সাব লইয়া ছবি তুলছিল তার পাশে আছে আমার চাস্ত ভাই জিম সেও খুব সুন্দর ভাব লয়ে ছবি তুলছিল আর তার পাশে আছে হচ্ছে মাহিম সে হচ্ছে হুজুর তারপরেও সে অনেক ভাব লয়েছে তার পাশে আছে আমার ছোট চাচি সেও খুব ভালো মনের মানুষ সেও অনেক সুন্দর ভাব লয়ে ছবি তুলছে ওই পিছনেও আছে আমার আর এক চাচি তার পাশেও আছে আর এক চাচি অনেক সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করেছি এবং আমরা সকলে মিলে খেয়েছি তো আমরা সকলে মিলে বসে আছি কখন খাবার আসবে কখন খাবার আসবে পেটের মধ্যে তো সুসা দৌড়াইতেছি লোক তো দেরি করতে করতে যাক এখন খাবার এসে পড়েছে আমরা সবাই মিলে খাবারের উপর হুমড়ি খেয়ে পড়ছি কে কার কোনটা কে কোনটা ওঢার করেছিল এখন আমরা সকলে মিলে সেটা নিয়ে কারাকারি করে খাইবোক খাবার দেখলে কারহ মাথা ঠিক থাকে না নিমিশেই সেই সব খাবার আমরা সবাই কারাকারি করে খেয়ে ফেললাম এখন আমার ছোট বেটাকে লেয়ে সবাই খেলা করছেক